হচ্ছে পনির পাউডার, পনিরের পাউডার হবে, আটা মাখছি, ময়দা মাখলাম, একটু লবণ দিয়ে জল দিয়ে মাখলাম। ছোলার ডাল করিনি, ছোলার ডাল খাইনি। হ্যাঁ, আলু পাউডার করব, পনিরের পাউডার করব। তো পনিরের সবজি দিনের বেলা করছিলাম, সেটা খাবে না রাতে, তো ডাল পনির উঠিয়ে তারপরে এই যে বানাচ্ছি। ছোলার ডাল বানিয়েছিলাম লাউ দিয়ে, সেখানে গরম গরম কি করে করব, তাড়াতাড়ি দেরি হয়ে গেছে, রাত হয়েছে 11টা, এই জন্য তাড়াতাড়ি করে কাপ দিয়ে করছি, এরকম করে ভেঙে ভেঙে দিচ্ছি। দেখি একটু সন্দেশ, মিট মশলা, এটা গরম মশলা, বাস লবণ, অল্প ঘি, একদম সামান্য সরষের তেলও দিতে পারো, ঘি দিতে পারো। এখন নিজে একটু মাখছি, পনিরগুলো এরকম করে মেখে দিচ্ছি, এরকম করে নিয়ে মেখেছি, এরকম করে নিয়ে ভিতরে নিয়ে তারপরে মোড়াতে হবে দুই হাতে। তখন ফোনটা এখন রাখতে হবে, বেলাটাও দেখাতে হবে। হ্যাঁ, এই যে এক হাতে তো বেলা না, কারণ আমার স্ট্যান্ড ফ্যান নাই, তো রাখার সুবিধা নেই রাতে। সাদা তেলেও ভাজতে পারো, যে কোনো তেলেই ভাজতে পারো, যে তেলে খাও সেই তেলেই ভাজো। এলো পনিরের পরোটা হয়ে গেল, আর সস দিয়ে দিলাম, খেয়েটা করে দিলাম। আজকে রাত্রি 11:30টার সময় আমার ছেলে বায়না করলো। বাই, গুড নাইট।